हरे कृष्ण। आगामी 18 आगस्ट थेके 22 आगस्ट 2021 ख्रीष्टाब्द ये 5 दिन व्यापी अनुष्ठित होबे श्री श्री राधा गोविंदेर झूलन यात्रा महोत्सव। परमेश्वर भगवान श्रीकृष्ण तिनी तार भक्तदेर के आनंद विधान करार जन्नो नाना विध लीला विलास सम्पादन करें, जार माध्यमे तिनी तार अंतरंग भक्तवृंदेर साथे रिसिप्रोकेशन करें, अर्थात आदान प्रदान करें, बा भगवान तार भक्तदेर के आनंद विधान करें। सेई जन्य भगवानेर ए विभिन्न प्रकार लीला विलासेर आयोजन बा विभिन्न उत्सवेर आयोजन। तो अनेकगुलो उत्सव रयेछे भगवान के केंद्र करे, तार मध्ये एकटी मुख्य बा अत्यंत तात्पर्यपूर्ण उत्सव हच्छे ये राधा गोविंदेर झूलन यात्रा महोत्सव। अर्थात ये 5 दिन व्यापी जे झूलन यात्रा महोत्सव उद्यापित होय, ये 5 दिन भक्तगण तार प्राणेर जे आराध्य भगवान श्री श्री राधा गोविंद के तारा झूलने तारा दुलाते थाकेन, एवं तार माध्यमे भक्तगण राधा गोविंदेर अहैतुकी कृपा लाभ करें एवं भगवान के आनंद प्रदान करें। तो केन ये झूलन यात्रा महोत्सव उद्यापित है? तो आम्रा जानी मेरा जखन बियेर पर शशुर बाड़ीते चले जाए तारा कि करे ना, तारा छुट्टीते बा विभिन्न अकेशनेर समय विभिन्न उत्सवेर समय तारा तादेर बाबार बाड़ीते आसे। तो किन्तु जारा ब्रजबासी बा वृंदावनबासी तारा विशेष करे श्रावण मासे तारा बाबार बाड़ीते आसेन, मेरा जारा शशुर बाड़ी थेके तारा बाबार बाड़ीते आसे। আর আমরা বাংলায় দেখতে পাই দুর্গাপূজোতে এই উৎসবগুলোতে মেয়েরা তাদের বাবার বাড়িতে আসে। তো রাধারানী তিনি যখন শ্রাবণ মাস শুরু হয়েছে তিনি প্রতীক্ষা করছেন যে কখন আমার বাবা মা আমাকে নেয়ার জন্য নিমন্ত্রণ পাঠাবেন, আমি কবে আমার বাবা মায়ের সাথে সাক্ষাৎ করতে যাব, কবে আমি বাড়িতে যাব, বর্ষানা যাব। তো রাধারানী খুব প্রতীক্ষা করছেন যে কেউ কোনো নিমন্ত্রণ নিয়ে আসছে না। হ্যাঁ, সেই দিকে জটিলা কুটিলা রাধারানীর ননদ এবং শাশুড়ি তারা সবাই মিলে আলাপ করছে যে এই বছর কেউ নিমন্ত্রণ নিয়ে আসবে না। তো রাধারানীর মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে যে কেন এখনো আসছে না। তো যেই মাত্র শ্রাবণ মাস ঢুকলো তখন হঠাৎ একদিন শ্রীদাম তিনি আসলেন নিমন্ত্রণ নিয়ে। তো নিমন্ত্রণ নিয়ে যখন আসলেন রাধারানী তাকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। তখন রাধারানী বললেন যে তুমি কেন এত বিলম্বে এসেছো? তো তখন শ্রীদাম বললেন যে বাবা মা বললেন যেহেতু আমি কি করব না, তোমার শ্বশুর শাশুড়ির কাছে নিমন্ত্রণ দিয়ে একদিন থেকে আমি তোমাকে নিয়ে যাব। তো তখন রাধারানী বুঝতে পারলেন যে কেন বিলম্বে শ্রীদাম এসেছেন। তখন শ্রীদাম কি করলেন না, রাধারানীর যে শাশুড়ি এবং ননদ জটিলা এবং কুটিলার সাথে সাক্ষাৎ করলেন এবং তাদেরকে প্রসন্ন করার জন্য তিনি কিছু প্রীতি উপহার নিয়ে গিয়েছিলেন বৃষবানুর রাজা এবং কীর্তিদা দেবীর পক্ষ থেকে। তো সেই প্রীতি উপহারসমূহ তিনি জটিলা এবং কুটিলাকে প্রদান করলেন। তো জটিলা কুটিলা সেই প্রীতি উপহার দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। হ্যাঁ, এবং শ্রীদাম তখন বললেন যে আমার মা এবং বাবা আমাকে পাঠিয়েছেন যে রাধারানীকে নিয়ে যেতে, এই শ্রাবণ মাসে নিয়ে যেতে। তখন জটিলা কুটিলা তারা অনুমতি দিলেন যে রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য। তখন রাধারানী অত্যন্ত প্রসন্ন হয়েছেন, অত্যন্ত আনন্দিত হয়েছেন। রাধারানী তখন শ্রীদামকে অনেক ব্যঞ্জনাদি দিয়ে তিনি ভোজন করালেন এবং তারপর শ্রীদামের সাথে তিনি তার পিত্রালয়ে সেই বর্ষানায় ফিরে গেলেন। এবং সেখানে কি হলো না, সেখানে রাধারানী তিনি দুলনার মধ্যে দুল খাচ্ছেন আর কৃষ্ণ বিভিন্নভাবে রাধারানীর সাথে মিলিত হওয়ার জন্য তিনি আয়োজন করছেন। হ্যাঁ, কখনো ফলওয়ালার বেশে, কখনো তিনি গাভী চড়িয়ে চড়িয়ে আসছেন, কোনো না কোনোভাবে তিনি রাধারানীর সাথে যেন মিলিত হতে পারেন। তো রাধারানী যখন দুলনার মধ্যে দুল খাচ্ছেন তখন কি হয়েছে, কৃষ্ণ এখানে এসেছেন এবং কৃষ্ণ পিছন থেকে তিনি দুলনা দুলাচ্ছেন। তো একটা পর্যায়ে ভগবান কৃষ্ণ তিনি কি করেছেন না, অত্যন্ত জোরে সুরে তিনি যখন দুলনার মধ্যে ধাক্কা দিলেন তো রাধারানী তিনি অত্যন্ত ভয়ে তিনি কৃষ্ণ বলে চিৎকার করলেন।
আর যেই মাত্র শ্রীমতী রাধারানী কৃষ্ণ বলে চিৎকার করলেন, তখন ভগবান কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ তিনি কি করলেন না, দোলনার মধ্যে রাধারানীর পাশে এসে বসলেন। আর যেই মাত্র তিনি রাধারানীর পাশে এসে বসলেন, রাধারানী তখন ভগবান কৃষ্ণকে জড়িয়ে ধরলেন। তো এই হচ্ছে রাধারানী এবং ভগবান কৃষ্ণের একটি অন্তরঙ্গ লীলা, এই ঝুলন যাত্রা মহোৎসব। তো শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি রাধা মাধবকে, রাধা গোবিন্দকে ঝুলনের মধ্যে দর্শন করে, তাহলে তার আর পুনর্জন্ম হবে না, হ্যাঁ, তিনি ভগবানের অহৈতুকী কৃপা লাভ করতে পারবেন। তো আগামী 22 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 18 আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত এই রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব উদযাপিত হবে। 18 আগস্ট হচ্ছে পবিত্রা রূপিণী একাদশী, এই একাদশী থেকে 22 তারিখ পর্যন্ত, 22 তারিখ হচ্ছে বলরাম জয়ন্তী, ভগবান বলরামের আবির্ভাব তিথি, সেই দিন পর্যন্ত এই 5 দিন ব্যাপী ঝুলন যাত্রা মহোৎসব উদযাপিত হবে। আপনারা প্রত্যেকটি ইস্কন মন্দিরে এই ঝুলন যাত্রা উৎসব উদযাপিত হবে, বৃন্দাবনে বিভিন্ন স্থানে এই ঝুলন যাত্রা উৎসব উদযাপিত হবে। আপনারা সবাই দয়া করে এই ঝুলন যাত্রা উৎসবে অংশগ্রহণ করুন। আর আপনারা যারা মন্দিরে আসতে পারবেন না, আপনারা নিজেদের গৃহে আপনারা ভগবানের এই ঝুলন যাত্রা মহোৎসবের আয়োজন করতে পারেন। এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।